আজকে নিয়ে এসেছি ভেজ পাকোড়ার রেসিপি নিয়ে আর এই ভেজ পাকোড়া চা বা কফির সাথে খেতে খুবই ভালো লাগে বা আপনারা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবেও এটা খেতে পারে কি করে এই ভেজ পাকোড়া তৈরি করব আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ভেজ পাকোড়া শীতকালেই বেশি ভালো লাগে খেতে কারণ শীতকালে প্রচুর সবজি থাকে এখন তো গরম পড়ে গেছে তাই আমার কাছে যে যেই সবজিগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই আমি এখানে নিয়েছি এখানে সবজির মধ্যে আমি নিয়েছি কয়েকটা বিনস দুটো গাজর একটা ক্যাপসিকাম একটা টমেটো একটা আলু আর তিন চারটে কাঁচা লঙ্কা প্রথমে গাজর দুটো আমি গ্রেট করে নিলাম গ্রেটারের সাহায্যে আর আলুটা সবার শেষে করব কারণ আলুটা প্রথম দিকে করলে কালো হয়ে যাবে বিনসগুলো আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ক্যাপসিকামটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো টমেটো আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলোও একদম ছোট ছোটো করে কেটে নিচ্ছি এর মধ্যে যদি বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি পালং শাক বা মেথির শাক এই সমস্ত শাক সবজিগুলো দিলে ভেজ পাকোড়া খেতে খুবই ভালো লাগে তবে আমার কাছে এই সবজিগুলো এখন নেই তাই আর দিতে পারলাম না তবে এই সবজিগুলো ছাড়াও কিন্তু এই ভেজ পকোড়া খেতে খুবই ভালো হয় ভেজ পাকোড়াতে সাধারণত টমেটোটা অ্যাড করা হয় না তবে আমি এটা অ্যাড করেছি খেতে কিন্তু বেশ ভালোই হয় এখন এই কেটে নেওয়া সবজিগুলো আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি যারা নিরামিষের দিনে এই ভেজ পকোড়া বানাতে চান তারা পেঁয়াজটা অ্যাড করবেন না আর আজকে আমি দু রকমভাবেই এই ভেজ পকোড়া তৈরি করে দেখাবো কিছুটা আমি পেঁয়াজ ছাড়া তৈরি করব আর কিছুটা পেঁয়াজ দিয়ে তৈরি করব সমস্ত কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক চামচ গ্রেট করে নেওয়া আদা আর সামান্য ধনে পাতা কুচি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক কাপ বেসন ওই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এই ভেজ পকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে খেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো ছোট এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ কালো জিরে জল ছাড়াই এটা এখন ভালো করে মেখে নেবো লবণ দেওয়া আছে তাই সবজি থেকে অনেকটাই জল ছাড়বে আর সেই জলেই কিন্তু এটা মাখা হয়ে যাবে আর আলাদা করে এর মধ্যে কোনো জল দেওয়ার দরকার নেই ভালো করে মেখে নিলাম এখন পাকোড়াগুলো ভেজে নেব কিছুটা আমি পেঁয়াজ ছাড়াই তৈরি করব প্রথমে কড়াইতে তেল আগেই বসিয়ে দিয়েছি গরম হতে তেল গরম হয়ে গেছে এখন কয়েকটা আমি পেঁয়াজ ছাড়াই তৈরি করছি এই গরম তেলে এখন দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলো আমি উলটিয়ে পাল্টে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টিয়ে পকোড়াগুলো আমি ভেজে নিলাম তো এর কালার এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলো এখন তুলে নিচ্ছি আরও কিছুটা আমি তৈরি করে নেব পেঁয়াজ ছাড়া তারপর পেঁয়াজ দিয়েও আমি কিছুটা বানিয়ে নেব এখন কিছুটা আমি পেঁয়াজ দিয়ে বানিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর এর মধ্যে আরও একটু বেসন অ্যাড করছি এখানে প্রায় দু চামচের মতো আমি বেসন অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি সামান্য আরও একটু লবণ জলের ব্যবহার করব না জল ছাড়াই এটা মেখে নেব তো ভালো করে এটা মাখা হয়ে গেছে এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছি কিছুটা পেঁয়াজ ছাড়া তৈরি করলাম আর কিছুটা পকোড়া আমি দিয়ে তৈরি করে নিলাম তো আপনারা যদি নিরামিষের দিনে এটা বানান তাহলে পেঁয়াজ ছাড়া তৈরি করে নিতে পারেন আর যদি এমনি দিনে আপনারা এই পাকোড়া বানান তাহলে পেঁয়াজতে তৈরি করে নিতে পারেন দু রকমভাবে কিন্তু এই পাকোড়া খেতে ভালো লাগে পকোড়াগুলো উলটিয়ে পাল্টে নিচ্ছে আর দেখুন দু সাইডে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন পকোড়াগুলো আমি তুলে নেবো একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নেব তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি ভালো লাগে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিন আর আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে